বাঁকুড়ায় আবারও হাতির আক্রমণে মৃত্যু, এলাকায় চাঞ্চল্য। বেশ কয়েকদিন ধরেই বাঁকুড়া জেলার হাতির তাণ্ডবে বেসামাল। প্রায় প্রত্যেক দিনই জেলার জঙ্গল সংলগ্ন এলাকাগুলোতে হাতির দল ঢুকে পড়ছে, তাণ্ডব চালাচ্ছে গ্রামগুলোতে, জমির ফসল তছনছ করে দিচ্ছে হাতির দল। গতকাল বাঁকুড়া জেলার সোনামুখী থানার অন্তর্গত কোচডিহি গ্রাম পঞ্চায়েতের বুড়িয়া আঙ্গারি গ্রামের লক্ষ্মীশ্বরের নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে হাতির আক্রমণে। স্থানীয় সূত্রের খবর, লক্ষ্মী এবং তার মেয়ে ধান কাটতে গিয়েছিল মাঠে, আর হঠাৎ করে হাতি জঙ্গল থেকে বেরিয়ে চলে আসে এবং ধানের ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে এবং বেসামাল হয়ে হাতি দেখে লক্ষ্মীশ্বরের মেয়ে দৌড়ে পালাতে যায় ঠিকই, কিন্তু বৃদ্ধা লক্ষ্মী পালাতে পারেনি। হাতির দল পিষে দেয় লক্ষ্মীকে। লক্ষ্মীশ্বরের আজ মারা গেলে তার শেষকৃত্য আজ সম্পন্ন হয়। লক্ষ্মীর অন্তঃক্রিয়ার উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক দিবাকর ঘরামি। তিনি এলাকার মানুষের সাথে কথাও বলেছেন এবং লক্ষ্মীর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন। প্রতিবছর হাতির হানায় মৃত্যু মিছিল ক্রমশ লম্বাই হয়ে চলেছে, আর এ ব্যাপারে জেলা প্রশাসন থেকে স্থানীয় মানুষ সবাই উদ্বিগ্ন। বাঁকুড়ায় আবারও হাতির আক্রমণে মৃত্যু, এলাকায় চাঞ্চল্য। বেশ কয়েকদিন ধরেই বাঁকুড়া জেলার হাতির তাণ্ডবে বেসামাল। প্রায় প্রত্যেক দিনই জেলার জঙ্গল সংলগ্ন এলাকাগুলোতে হাতির দল ঢুকে পড়ছে, তাণ্ডব চালাচ্ছে গ্রামগুলোতে, জমির ফসল তছনছ করে দিচ্ছে হাতির দল। গতকাল বাঁকুড়া জেলার সোনামুখী থানার অন্তর্গত কোচডিহি গ্রাম পঞ্চায়েতের বুড়িয়া আঙ্গারি গ্রামের লক্ষ্মীশ্বরের নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে হাতির আক্রমণে। স্থানীয় সূত্রের খবর, লক্ষ্মী এবং তার মেয়ে ধান কাটতে গিয়েছিল মাঠে, আর হঠাৎ করে হাতি জঙ্গল থেকে বেরিয়ে চলে আসে এবং ধানের ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে এবং বেসামাল হয়ে হাতি দেখে লক্ষ্মীশ্বরের মেয়ে দৌড়ে পালাতে যায় ঠিকই, কিন্তু বৃদ্ধা লক্ষ্মী পালাতে পারেনি। হাতির দল পিষে দেয় লক্ষ্মীকে। লক্ষ্মীশ্বরের আজ মারা গেলে তার শেষকৃত্য আজ সম্পন্ন হয়। লক্ষ্মীর অন্তঃক্রিয়ার উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক দিবাকর ঘরামি। তিনি এলাকার মানুষের সাথে কথাও বলেছেন এবং লক্ষ্মীর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন। প্রতিবছর হাতির হানায় মৃত্যু মিছিল ক্রমশ লম্বাই হয়ে চলেছে, আর এ ব্যাপারে জেলা প্রশাসন থেকে স্থানীয় মানুষ সবাই উদ্বিগ্ন। বাঁকুড়া থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সঠিক বার্তা।